তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি জায়গার সম্বন্ধে জানবো। সেই জায়গাটি ওশেনিয়া মহাদেশের অন্তর্গত এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত একটি স্বাধীন জায়গা। জায়গাটির নাম ওয়ালিস অ্যান্ড পুতুনা। হ্যাঁ বন্ধুরা, ওয়ালিস অ্যান্ড পুতুনা। তো বন্ধুরা চলুন, এই জায়গার যে ন্যাশনাল ফ্ল্যাগ তা দেখা যাক। ভালো করে দেখলে বুঝতে পারবেন ওয়ালিস অ্যান্ড পুতুনার যে ন্যাশনাল ফ্ল্যাগ তা দেখানোর চেষ্টা করছি। ওয়ালিস অ্যান্ড পুতুনা থেকে ভারতবর্ষের দূরত্ব কত? ওয়ালিস অ্যান্ড পুতুনার আজকের দিনে তিনজন রাজার নাম কি? ওয়ালিস অ্যান্ড পুতুনার মধ্যে কয়টি আইল্যান্ড আছে এবং তার মধ্যে তিনটি প্রধান আইল্যান্ডের নাম কি এবং তার মধ্যে একটি আইল্যান্ডের মধ্যে মানুষ থাকে না, তার কারণ কি? এবং এই জায়গায় একটি এয়ারপোর্টও আছে এবং এই জায়গায় নিউজ পেপার কবে চালু হয় এবং এই জায়গার মধ্যে অবস্থিত একটি আইল্যান্ডের মধ্যে এগ্রিকালচার সম্ভব না হওয়া সত্ত্বেও সেখানে এগ্রিকালচার হয়ে থাকে, সেই আইল্যান্ডটির নাম কি? আমরা এক এক করে সব কিছু জানবো এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে আসলে এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেল প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে নিশ্চয় করে নেবেন, কিছু পদার্থের কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা হ্যাঁ, যার আয়তন বা এরিয়া যদি আমরা দেখি 142.42 বর্গ কিলোমিটার ওয়ালিস অ্যান্ড পুতুনার টোটাল আয়তন। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো আসলে ওয়ালিস অ্যান্ড পুতুনা পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভারতবর্ষ, আমরা চলে যাব ওশিয়ান মহাদেশ। ভালো করে দেখলে বুঝতে পারবেন অনেক আশেপাশে ছোট ছোট অঞ্চল এবং বিভিন্ন দেশ, তাছাড়া এই জায়গায় অবস্থিত একটি ফ্রান্সের এয়ারপোর্টও আছে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন আশেপাশে অনেকগুলি আপনারা দেশ এবং অঞ্চল দেখতে পাবেন। এই জায়গাটি হচ্ছে ফ্রান্সের একটি বিদেশি অঞ্চল, যার উত্তর পশ্চিমে টুভালু, দক্ষিণ পশ্চিমে ফিজি, দক্ষিণ পূর্বে টোঙ্গা, পূর্বে সামোয়া, উত্তর পূর্বে টোকেলাও। এবং এই জায়গাটি আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন ওয়ালিস অ্যান্ড পুতুনা আপনারা দেখতে পাচ্ছেন। অপরদিকে আরেকটি জায়গা আপনারা দেখতে পাবেন, লাল অংশ দেখে জায়গা, সেটাও ওয়ালিস অ্যান্ড পুতুনার মধ্যে আছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন তিনটি প্রধান আইল্যান্ড, দুটি আইল্যান্ডের মধ্যে কিন্তু মানুষ থাকে। ভালো করে দেখুন, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা চলুন, এই জায়গায় যে রাজধানী সেই রাজধানীর দিকে যাওয়া যাক। রাজধানীর নাম মাতা উটু। হ্যাঁ বন্ধুরা, মাতা উটু রাজধানী এবং সবথেকে বড় শহর এবং সবথেকে বেশি মানুষ এই জায়গাতেই থাকে। আমি দেখানোর চেষ্টা করছি সেই রাজধানী মাতা উটু, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন ওয়ালিস অ্যান্ড পুতুনার যে রাজধানী মাতা উটু দেখানোর চেষ্টা করছি। ভাষা যদি আমরা দেখি অফিসিয়াল ভাষা ফ্রান্স, তাছাড়া এখানে ওয়ালিস এবং পুতুনান ভাষা এখানে মানুষরা বলে থাকে। ধর্ম যদি আমরা দেখি, এই জায়গাটি খ্রিস্টান সময় একটি জায়গা, 99% এখানে খ্রিস্টান ধর্মের মানুষ থাকে। জলের কথা বলি 0%। ভালো করে দেখুন এই জায়গার বিভিন্ন অংশ সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটি হচ্ছে ফ্রান্সের একটি বিদেশি অঞ্চল, ফ্রান্সের সেনাবাহিনী কিন্তু এই জায়গাটিকে সুরক্ষা দিয়ে থাকে। আজকের দিনে এই জায়গার যিনি প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই জায়গার যিনি অ্যাডমিনিস্ট্রেটর সুপ্রিয়র, ওনার নাম হচ্ছে হার্প জোনাহান। এবং এই জায়গার যিনি অ্যাসেম্বলি প্রেসিডেন্ট, ওনার নাম মুনি পোয়েন্স মুলিয়া কাকা। ভালো করে দেখুন একটি এয়ারপোর্ট দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এয়ারপোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন, রাজধানীর ঠিক পাশেই অবস্থিত সেই এয়ারপোর্টটি। দেখছেন হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই জায়গার যিনি উভিয়া রাজা, ওনার নাম পাটলিওন কানিমোয়া। এবং এই জায়গার যিনি আলো রাজা, ওনার নাম লিনো লেডিভাই। এবং এই জায়গার যিনি সিগারভে রাজা, ওনার নাম ইউফেনিও টাকালা। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার বিভিন্ন অংশ এবং চাষবাসের যোগ্য জমিনও দেখানোর চেষ্টা করবো, কেননা একটি আইল্যান্ডের মধ্যে কিন্তু চাষবাস হয়ে থাকে কিন্তু তেমনভাবে কিন্তু সেখানে এগ্রিকালচার করা সম্ভব হয়ে ওঠেনি এখনও পর্যন্ত। ভালো করে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন ছোট্ট ছোট্ট যে ঝিল তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন তিনটি প্রধান আইল্যান্ড, ওয়ালিস আইল্যান্ড, ফুতুনা আইল্যান্ড, আলফি আইল্যান্ড। এবং এই জায়গার মধ্যে যে ফুতুনা আইল্যান্ড এবং আলফি আইল্যান্ড, এই দুটি আইল্যান্ডকে একত্রে এখানকার মানুষ বলে থাকে হরন আইল্যান্ড। তাছাড়া এই জায়গায় সর্বমোট আইল্যান্ডের সংখ্যা যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো প্রায় 25টির মতো এই জায়গায় সর্বমোট আইল্যান্ড উপস্থিত আছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন ওয়ালিস আইল্যান্ডের মধ্যে উপস্থিত বিভিন্ন ছোট্ট ছোট্ট ঝিল তা দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি নাগরিক বেড়াতে আসে, তাই এই জায়গার মানুষরা উপকৃত হন। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার বিভিন্ন জনঘন বসতিপূর্ণ জায়গা দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখলে বুঝতে পারবেন আশেপাশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আইল্যান্ড আপনারা দেখতে পাবেন। এই জায়গার পপুলেশন কখনো বেড়েছে এবং এই জায়গার পপুলেশন কখনো কমেছে? 1970 কিন্তু পপুলেশন ছিল 8,000 এবং এই জায়গার পপুলেশন ছিল 1990 13,000 এবং এই জায়গার পপুলেশন ছিল 2008 13,000 এবং এই জায়গার পপুলেশন আজকের দিনে প্রায় 13,000-এর আশেপাশে। ভালো করে দেখলে বুঝতে পারবেন আরও দুটি আইল্যান্ড দেখানোর চেষ্টা করছি, আপনারা ভালো করে দেখবেন বুঝতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুতুনা আইল্যান্ড এবং আলফি আইল্যান্ড একত্রে এই আইল্যান্ড দুটিকে বলে থাকে হরন আইল্যান্ড। তো বন্ধুরা চলুন আমরা আলফি আইল্যান্ডের দিকে যাই। এই জায়গায় কিন্তু মানুষ আসে না, মানুষ থাকে না এবং মানুষের বসবাসযোগ্য এই আইল্যান্ডটি নয়। হ্যাঁ বন্ধুরা, কেননা এখানে গাছ কাটার সঙ্গে সঙ্গে আইল্যান্ডটি ধীরে ধীরে করে সমুদ্রতলে তলিয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে মানুষ থাকে না। দেখছেন হ্যাঁ বন্ধুরা,
যা এই জায়গায় পর্যটক আসে এবং এই জায়গায় মানুষের বসবাসযোগ্য এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে এগ্রিকালচারও হয় না, না বন্ধুরা এখানে চাষবাসও এখানে হয় না। ভালো করে দেখুন, আমি এত সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, বিশেষ কারণবশত এই জায়গায় বিভিন্ন কিছু জায়গার লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ওয়ালিস ভাষায় এখানকার মানুষ যে কথা বলে 59.1% এবং ফুতনা ভাষায় এই জায়গার মানুষরা কথা বলে 27.9% এবং ফ্রান্স ভাষায় এই জায়গার মানুষরা কথা বলে 12.7%। এটা 2018 একটি রিপোর্ট বলে। ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি এখন দেখানোর চেষ্টা করছি সেই আইসল্যান্ডের মধ্যে উপস্থিত একটি এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, ফুতনা আইসল্যান্ডের মধ্যে উপস্থিত একটি এয়ারপোর্ট দেখানোর চেষ্টা করছি এবং এখানে যে বসতি আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে গ্রাম, এবং ভালো করে দেখুন আশেপাশে অনেকগুলি আপনারা গ্রাম দেখতে পাবেন এবং বিভিন্ন শহর দেখতে পাবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, ছোট্ট ছোট্ট গ্রাম এবং ছোট্ট ছোট শহর আপনারা দেখতে পাবেন। আমি আপনার গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। দেখছেন হ্যাঁ বন্ধুরা, এবং এই জায়গায় যেসব কালচার পালন করা হয় আশেপাশে দেশ বা আশেপাশে অঞ্চল থেকে, সেই সব কালচারগুলো কিন্তু এখানে পালনও হয়ে থাকে। এবং এই জায়গায় বেশিরভাগ মানুষ কিন্তু কাপড়ের ব্যবসা করে, তাছাড়া এগ্রিকালচার এবং ফিশিংও করে থাকে। এবং এই জায়গায় একটি বড় মিউজিয়াম আছে এবং সেই মিউজিয়ামের নাম হচ্ছে ABEA মিউজিয়াম। এবং সেই মিউজিয়ামের মধ্যে উপস্থিত এবং সেই মিউজিয়ামের মধ্যে বিভিন্ন এমন কিছু ডকুমেন্ট আছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কাহিনীকে মনে করিয়ে দেয়। ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনার এই জায়গার বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি। দেখছেন হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা রাজধানীতে একটি এখানে শপিং সেন্টার আছে যা 2009 সেই শপিং সেন্টারটি বানানো হয়। এবং এই জায়গাতে ছোট্ট এয়ারপোর্ট তাও দেখিয়ে দিলাম, তাছাড়া এই জায়গার নিউজ পেপার চালু হয় 1970 থেকে। হ্যাঁ বন্ধুরা, 1970 দশক থেকে কিন্তু নিউজ পেপার এই জায়গায় চালু হয়। তো বন্ধুরা চলুন, এই জায়গার ন্যাশনাল অ্যান্থাম, এই জায়গার রাজা, এই জায়গার প্রেসিডেন্ট, এই জায়গার পপুলেশন এবং এই জায়গায় ইন্ডিয়ার কথা থাকে তা আমরা এক এক করে দেখে নেব। তো বন্ধুরা চলুন এক এক করে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা হ্যাঁ, ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি এখানে লিখে দিয়েছি এই জায়গাতে ন্যাশনাল অ্যান্থাম। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাতে জাতীয় সঙ্গীত এখানে লিখে দিয়েছি এবং এই জায়গাতে আদর্শ বাক্য এখানে ইংলিশ ভাষায় লিখে দিয়েছি, ফ্রান্স ভাষায় এখানে লিখে দিয়েছি। এই জায়গাতে অফিসিয়াল নাম তাও এখানে লিখে দিয়েছি। তাছাড়া এই জায়গার ক্যাপিটাল এবং সব থেকে বড় শহর মাতা উটু, এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফ্রান্স। তাছাড়া এই জায়গায় ওয়ালেন্স এবং ফুতুনান ভাষায় মানুষজন কথা বলে থাকে। এই জায়গার যেনারা প্রেসিডেন্ট আছেন এবং এই জায়গার যেনারা রাজা আছেন ওই সব মানুষের নাম এখানে লিখে দিয়েছি। তাছাড়া ভালো করে দেখলে বুঝতে পারবেন আরেকজন এখানে কিং দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন আপনারা বুঝতে পারবেন শিকারি। তাছাড়া জলের কথা বললে এখানে 0% আপনারা বলতে পারেন, খুবই সামান্য পরিমাণে এখানে খাওয়ার জল। তাছাড়া টোটাল জিডিপি ভালো করে দেখলে বুঝতে পারবেন 188 মিলিয়ন এই জায়গার টোটাল জিডিপি। এই জায়গার যে কারেন্সি ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গা ফ্রান্সের কারেন্সি CFC ফ্রান্স আপনারা দেখতে পাবেন। তাছাড়া ড্রাইভিং সাইড হচ্ছে এখানে রাইট এবং কলিং কোড ভালো করে দেখলে বুঝতে পারবেন +681 এই জায়গার কলিং কোড। এবং পপুলেশন ভালো করে দেখলে বুঝতে পারবেন প্রায় 12,000 মতো এখানে মানুষ বসবাস করে। তাছাড়া এখানে ইন্ডিয়ান থাকে, ইন্ডিয়ান এখানে শুধুমাত্র পর্যটক হিসেবে এই জায়গায় আসে। ভালো করে দেখুন আমি লিখেও দিয়েছি। তো বন্ধুরা চলুন, এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত তা দেখা যাক। হ্যাঁ বন্ধুরা, গ্লোবাল ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করবো আসলে ওয়ালেন্স অ্যান্ড ফুতনা পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত তা দেখানোর চেষ্টা করছি। পাশেই বড় দেশ অস্ট্রেলিয়া আপনারা দেখতে পাবেন। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গায় উপস্থিত বিভিন্ন ছোট্ট ছোট্ট যে ভিলেজ, সেই ভিলেজের বিভিন্ন ছবি দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন কালচার দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন মানুষ আছে তাও দেখানোর চেষ্টা করছি, একটি মিউজিয়াম তাও দেখানোর চেষ্টা করবো। ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন এই জায়গায় 18টি প্রাইমারি স্কুল আছে এবং এই জায়গার মধ্যে স্টুডেন্টের সংখ্যা যদি আমরা দেখি তা প্রায় 5,200 মতো স্টুডেন্ট আছে। ভালো করে দেখুন এই জায়গার বিভিন্ন অংশ আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, যা একটি আইসল্যান্ড, আইসল্যান্ডের নাম হচ্ছে আলফি আইসল্যান্ড, সেই আইসল্যান্ডের মধ্যে কিন্তু মানুষ থাকতে পারে না, কেননা সেখানে বিভিন্ন প্রকার যে গাছ কাটার ফলে কিন্তু সেই আইসল্যান্ডে বিভিন্ন অংশ জলে তলিয়ে যায়। ভালো করে দেখুন দেখানোর চেষ্টা করছি এই জায়গার পয়সা। এবং এই জায়গার যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট হিসাবে আছেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন ইমানুয়েল ম্যাক্রো এবং ওনার স্ত্রী। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার বিভিন্ন ছোট্ট ছোট্ট আইসল্যান্ড তাও দেখানোর চেষ্টা করছি। ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন সেই আইসল্যান্ডগুলো দেখানোর চেষ্টা করছি, তিনটি প্রধান আইসল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা শুধুমাত্র এগ্রিকালচার হয়ে থাকে ফুতনা আইসল্যান্ডের মধ্যে, কিন্তু তেমনভাবে এগ্রিকালচার এখানে সম্ভব হয়ে ওঠেনি। আমি দেখানোর চেষ্টা করছি দুটি পাশাপাশি সেই আইসল্যান্ড, ভালো করে দেখলে বুঝতে পারবেন ফুতনা আইসল্যান্ড এবং আলফি আইসল্যান্ড। ভালো করে দেখলে বুঝতে পারবেন সেই ওয়ালিস অ্যান্ড ফুতনা কোথায় আছে তাও দেখানোর চেষ্টা করছি। ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ফ্রান্সের একটি বিদেশি অঞ্চল, সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন লাল অংশগুলো জায়গায় কতটা ডিফারেন্সি আছে। এবং ভারতবর্ষ থেকে ওয়ালিস অ্যান্ড ফুতনা দূরত্ব যদি আমরা দেখি আমরা দেখতে পাবো প্রায়
11,872 কিলোমিটার দূরে কিন্তু ওয়ালিস অ্যান্ড ফুতুনা অবস্থিত ভারতবর্ষ থেকে। হ্যাঁ বন্ধুরা, ভারতবর্ষ থেকে 11,872 কিলোমিটার দূরে কিন্তু এই ওয়ালিস অ্যান্ড ফুতুনা অবস্থিত। তো বন্ধুরা, আমি আজকে বললাম ওয়ালিস অ্যান্ড ফুতুনা সম্পর্কে সবকিছু, আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেল প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা নিশ্চয় করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।